সো গাইজ, তোমাদেরকে একটা নাইট মোডে একটা ভিডিও করবো বলে চলে এলাম। মাঞ্জে মাঞ্জা দুটো এসছে, একটা সোনা কাইটসের 12 রিল, বর্ধমান 1-2-3-র ওপর। তোমরা আরও যাতে পারফেকশনে দেখতে পাও, জিত নাকি আদাত অলওয়েজ উইন। তোমরা দেখতেই পাচ্ছ, কাঁচের চড়াও, স্পার্ক স্পার্ক করছে, তোমরা বুঝতেই পারছ। ভিডিওটা যদি ভালো করে দেখো, হাই কোয়ালিটির ভিডিও করছি আমি, 12 রিল, ঠিক আছে। গৌরব ভাই সোনা কাইটস ফোন নাম্বার দিয়ে রেখেছে, 100% 100% অরিজিনাল, খুব সুন্দর দেখতে চরকায় পাঠিয়েছেন, বড় চরকা, 18 রিলের চরকায় পাঠিয়েছেন। বর্ধমান 1-2-3-র ডোর, সবসময় বর্ধমান 1-2-3-র যে ট্যাগটা থাকে বা মার্কিংটা থাকে সেটা সবসময় বাইরের দিকে থাকবে, সেটা সবসময় ভেবো না। অনেকে তোমরা বলেছো যে বর্ধমানের ডোর, সেটা বুঝবো কী করে? ভেতরে তোমরা রিলের মধ্যে বর্ধমান 1-2-3-র ডোর পেয়ে যাবে, মার্কিং পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ কাঁচের চমক, স্পার্ক করছে মাঞ্জাটা। কিন্তু তোমাদেরকে যেটা বলেছিলাম, একদম নতুন মাঞ্জা পাঠিয়েছে আমাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে পারভেজ বিলাল, ফোন নাম্বার দেখতে পাচ্ছ তোমরা, গৌরব ভাইয়ের ফোন নাম্বার আমি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি, এটা পারভেজ বিলালের ফোন নাম্বার, তোমরা যদি অর্ডার করতে চাও। একদম মাঞ্জাটা যদি কাছ থেকে দেখো, একদম চেন পান্ডা মতন যেরকম হয়, চেন পান্ডা যেরকম হয়, ঠিক আছে। 1-2-3-র ওপর ডোর, কিন্তু চেনের মতো, বল ডোরা কাটা ডোরা কাটার দাগ পাবে, দেখতেই পাচ্ছ পারভেজ বিলালের মার্কিং। 1-2-3-র ডোর, তারের মতন মাঞ্জা, সুপার শার্প, উপরে পারভেজ বিলালের নাম্বার পেয়ে যাবে, গৌরব ভাই পাতংডড়ি সোনা কাইটসের মেকার ওনার। আপাতত এই দুটো এসছে, ঠিক আছে। আদনান আলীটা এখনও এসে পৌঁছায়নি, তোমাদেরকে ভিডিও করছি, দেখতে থাকো তোমরা কোয়ালিটি। আশা করি বুঝতেই পারছ, যারা মাঞ্জা চেনো তারা বুঝতে পারবে, কাঁচের চমক দেখে, কোয়ালিটি দেখে। আদান আলি টাইগার জিন্দায় যেটা অর্ডার করেছি সেটা এলে তোমাদেরকে অবভিয়াসলি রিভিউ করব। আর তোমাদেরকে যেটা বলে রেখেছি, জুলাইয়ের এন্ডে
ব্লকবাস্টার এন্ডে আর একটা রিল অর্ডার করব। প্রতি বছর আমি 4টাই করে অর্ডার করাই, এটা দুটো এসছে, 3 নম্বরটা আসছে, মানে বিলাসপুরে আটকে আছে, কালকে হয়তো ওয়েস্ট বেঙ্গল ডানকুনিতে হয়তো ঢুকে যাবে, তারপর 2 দিনের মধ্যে হয়তো চলে আসবে। কিন্তু তোমাদেরকে নাইট ভিউতে আমি একটা রিভিউ করব ভেবেছিলাম, কাঁচের চমক বুঝতে পারছো তোমরা, কোয়ালিটি দেখে আশা করি তোমরা বুঝতে পারছো, বারবার করে তোমাদেরকে দেখাচ্ছি।